স্কুলের বাচ্চাদের মিড ডে মিল খাওয়ার কেন প্রধান শিক্ষকের বাড়ির কুকুর খাবে, এই ঘটনায় প্রতিবাদ করলে স্কুলের খোদ সহ শিক্ষককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল প্রধান শিক্ষক ও তার সহধর্মিনীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীদের অভিভাবক সহ স্থানীয় এলাকার বাসিন্দারা। এদিনই প্রাথমিক স্কুল চত্বরে দফায় দফায় চলে বিক্ষোভ। তবে স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিকদের ক্যামেরা দেখলেই ভীষণ চটে যান। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক এই বিষয়ে কোনোভাবেই মুখ খুলতে রাজি নন। এরপরে গ্রামবাসীদের ডেকে সালিসি সভাও করা হয়। চলে তুমুল ঝগড়া। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দুই ব্লকের ভূপতিনগর থানার ইটাবেড়িয়া খালসাইড প্রাথমিক স্কুলের ঘটনা। স্কুলের অভিযুক্ত প্রধান শিক্ষক ভূপতিচরণ মাইদিক গ্রামবাসীদের কাছে প্রশ্ন তুলেছেন যে সাংবাদিক এখানে এলো কেন, কে সাংবাদিককে ডাকলো। এরপরে সবাই উঠে পড়ে। অভিযুক্ত প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয় এলাকার বাসিন্দারা। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক সভা সালিসি সভা ছেড়েই পালিয়ে যান, কিন্তু গ্রামবাসীরা অনির্দিষ্টকালীন প্রাথমিক স্কুল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন। ঘটনা বলতে খুব সংক্ষেপে বলতে গেলে গতকাল 27 সেপ্টেম্বর বুধবার আমি 10:28 স্কুল আসি। স্কুলের নিত্য নৈমিত্তিক কাজগুলো করছিলাম। এই দুয়ারে স্কুলের বাচ্চাগুলো ঘোরাঘুরি করছিলো, কারণ একটু পরে প্রার্থনা শুরু হবে। সেই সময় অফিস ঘরে আমি ঢুকি। স্কুলের যিনি প্রধান শিক্ষক ভূপতিরঞ্জন মাইতি, তার সঙ্গে স্কুলের রেজলিউশন খাতা নিয়ে কিছু আমাদের মধ্যে বাক্য বিনিময় হয়। সেই বাক্য বিনিময় হওয়ার সময় হঠাৎ করে ঝড়ের গতিবেগে স্কুলের প্রধান শিক্ষক ভূপতিরঞ্জন মাইতির স্ত্রী শাশ্বতী মাইতি ঝড়ের গতিবেগে ঢুকে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আর তার আগে থেকে অফিস ঘরের জানলাটা বন্ধ করা ছিল এবং ভূপতিরঞ্জন মাইতি অফিস ঘরের দরজাটাও বন্ধ করার চেষ্টা করছিলেন যাতে কেউ দেখতে না পায়। তিনি ঝাঁপিয়ে পড়ে আমাকে চড় ঘুষি থাপ্পড় এবং সঙ্গে সঙ্গে অকথ্য গালিগালাজ, আমার চরিত্র নিয়ে, আমার মানসিকভাবে আমি পাগল এবং আমি কী বলে নেশা ভাঙ করি, নানাবিধ কথাবার্তা বলে আমার বাবাকে, আমার মাকে, আমার স্ত্রীকে গালিগালাজ করে আমাকে মারধর করতে থাকে। সেই অবস্থায় আমি আমার মোবাইলটা বের করে আমি ভিডিও করতে যাই যে আপনি যে এগুলো করছেন আমি ভিডিও করব। তখন সেই মারধর করতে করতে আবার দুটো ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিয়ে আমার মোবাইলটা মোবাইলটা পাকার মেঝেতে পড়ে যায় এবং মোবাইলের পুরো কভার টভার ব্যাটারি ফ্যাটারি খুলে যায়। আমি সেটা কুড়োতে যাচ্ছি, সেই অবস্থায় আমাকে ধাক্কা দিচ্ছেন এবং গালিগালাজ করছেন। কেন মারধর করলো? কেন মারধর বলতে, এই স্কুলে লাস্ট 2 মাস এই আমাদের প্রধান শিক্ষক ভূপতিরঞ্জন মাইতির বাড়ির দুটো কুকুর, একটা হচ্ছে লাল কুকুর, সেই লাল কুকুরটা প্রার্থনা থেকে পুরো ছুটি অবধি এই অফিস ঘরে ওনার পায়ের কাছে বসে থাকে। ওনার পা চাটছে, হাত চাটছে, সেখানে গা ঝাড়ছে। অনেকবার বলেছি যে বাচ্চারা আছে, আপনি আপনার বাড়ির কুকুর আপনি বাড়িতে সেখানে কোনোভাবে রেখে আসুন। আচ্ছা, ওনার যে আরও একটা কুকুর, সেটা আজ থেকে প্রায় 13-14 দিন আগে এইখানে স্কুলে মিড ডে মিলের থালা রাখা হয়েছিল বাচ্চারা খাবে বলে, সেখানে পুরো থালা চেটেছে, বাচ্চারা দেখেছে। দেখার পরে আমাকে যথারীতি বলেছে, আমি সঙ্গে সঙ্গে গিয়ে লাঠি নিয়ে তাড়িয়েছি, দেখলাম যে চাটছে। তারপরে আবার রাঁধুনিদের দিয়ে সমস্ত থালা বাসন হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে টুয়ে সেগুলো পুনরায় মানে বাচ্চাদের খাওয়ানো হয়েছে এবং সঙ্গে সঙ্গে আমি হেঁটে চেকে বলেছি। তিনি কোনো কর্ণপাত করেননি, কোনো গুরুত্বই নেই, মানে ওগুলো কোনো ব্যাপার না, ওই কিছু হবে না। আবার এই 4-5 দিন আগে সেই একই কুকুর, ওনার বাড়ির কুকুর, একই রকমভাবে সেইখানে সেই পুরো গামলা দিয়ে থালা ছিল, সমস্ত গিয়ে চাটাচাটি করেছে, বাচ্চারা পুনরায় দেখেছে, আমাকে দেখেছে। আমি গিয়ে সে আবার আগের মতো হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে টুয়ে ব্যবস্থা করলাম। কোনো অভিযোগ করেছেন? অভিযোগ বলতে আমি হেড টিচারকে আবার বলি যে আপনি মানে এই জিনিসটা ঠিক হচ্ছে না, মানে কুকুরে জীবাণু আছে, এতগুলো বাচ্চার লাইফ সিকিউরিটি, তাছাড়া আপনার হাত চাটছে, পা চাটছে, আপনি বিভিন্ন জায়গায় হাত দিচ্ছেন, কুকুরটা এখানে ঘোরাঘুরি করছে রুমের ভিতরে। এসআই ব্যাপারটা হচ্ছে, এসআই অফিসে বলুন, বিডিও অফিসে বলুন, এর আগে ওনার মানে এগেনস্টে অনেক রকমের অভিযোগ জমা পড়েছিল, কোনো লাভ হয়নি। স্বাভাবিকভাবে আমরা কার কাছে অভিযোগ জানাবো? এখন আপনাদের দাবিটা, যেখানে অভিযোগ জানালে কোনো লাভ হয় না সেখানে আর অভিযোগ জানিয়ে কী হবে? এবারে সেইটা হচ্ছে আমার অপরাধ। আমি যখন ওনাকে বলে কিছু হচ্ছে না, আমি বাচ্চাগুলোকে বলেছিলাম তোমরা এবারে অভিভাবককে গিয়ে বলবে, কারণ আমার একজন সহশিক্ষক হিসেবে, শিক্ষক হিসেবে বাচ্চাদের প্রতি আমার দায়িত্ব আছে, তাদের নিরাপত্তার প্রতি দায়িত্ব আছে, আমি সেটা এড়াতে পারি না। স্বাভাবিকভাবে আমার অপরাধ এইটা যে আমি বাচ্চাদের কেন বাড়িতে তাদের মা বাবাকে বলতে বলবো যে কুকুর এখানে থালা চাটছি। এখন কি চাইছেন? এখন চাওয়া বলতে, আমি আমাকে পুরো গ্রামবাসী বলেছেন যে রাজনৈতিক দলমত নির্বিশেষে গ্রামবাসী হিসাবে এখানে একটা আলোচনা রাখছেন, সেই আলোচনা যদি আমার মনঃপূত না হয় তাহলে আমি নিশ্চিতভাবে আমার তরফ থেকে যে আইনগত যে পদক্ষেপ আমি নিতে পারি। আপনার নাম? আমার নাম অনুপম জানা, ডিজিগনেশন অ্যাসিস্ট্যান্ট টিচার, সহশিক্ষক, ইটাবেড়িয়া খালসাইড প্রাইমারি স্কুল, মুখবেড়িয়া সার্কেল, পূর্ব মেদিনীপুর।
স্কুল আইছে, এবারে কুত্তা পালছে, এবারে সে কুত্তা এসে থালায় চাঁচে রে, সেই থালা কচি বাচ্চাকে খাবারে। এবার কচি বাচ্চা যদি রোগ ব্যাধি কিছু হয় সে দায়িত্ব কে নিবে? সে কার দায়িত্বটা বলো? আমার ছেলের অসুখ বিসুখ হইলে কে করে বলো? কি খাওয়াচ্ছে কুত্তা যে খাচ্ছে স্কুলে মাস্টার? এই খেপা মাস্টার, খেপা এই হের মাস্টার এই খাওয়াচ্ছে। এবারে এখের ভিতরে ঢুকে যে কুত্তা, এবারে টোকা পড়ে যে, তারপরে যদি কামড়ি দেয় টোকা কি হবে? দায়িত্বটা কে নিবে বলো? কে নিবে আমাকে এইটা বলো? টোকার যদি কিছু অসুখ বিসুখ কিছু হয়ে যায়, এইগা এই মাস্টার অনুপম স্যার এইগা প্রতিবাদ বলে এইগা ইয়ে দাঁড়িয়েছে, তুমি তার বউকে কিছু বলনি? তাইলে এই যে কোচা বাচ্চাকে যে এই যে এই যে কোচা বাচ্চাকে যে শিক্ষাটা দিচ্ছে, এইটা দয়া করে তার মা বাপকে পিটবে? তার মা বাপ কি করবে? কেন বলো? কিসে করে বলো? আপনার নাম? আমার নাম শম্পা মাইতি, স্থানীয় বাসিন্দা। আমারও ইটিয়া বলি। আপনার কে পড়ে এখানে? আমার ছুনিয়া পড়ে।